بسم الله الرحمن الرحيم شوفوا দর্শক আপনারা দেখছেন এটা হলো জারা ওয়ান হাইব্রিড ঘাসের ক্ষেত থেকে আমি এখন বলছি সরাসরি তো আমাদের কাটিং গুলো এখন বর্তমানে আমি দেখানোর চেষ্টা করব এটা হলো আজকে ফেব্রুয়ারির 8 তারিখ আজকে তো আমাদের ঘাসের কাটিং কিভাবে করা হচ্ছে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি ধরনের কাটিং গুলো সরাসরি আমরা দিয়ে থাকি সেটাও দেখানোর চেষ্টা করব তো দেখেন এগুলো হলো আমাদের ঘাসের কাটিং তো এই ধরনের কাটিং গুলাই আমরা কিন্তু দেই যেগুলো আপনার বাতি কাটিং দেখেন এখানে সুন্দর চোখগুলো আছে তো অনেক সময় বস্তায় এগুলো অনেক সময় ভেঙে যায় তো সেই ক্ষেত্রে এটা জাগে রাখলে কিন্তু আবার নতুন করে এখান থেকে চারা হয় তো এই ধরনের এই কাটিং যে বাতি কাটিংগুলোর যেটা সুবিধাটা বা অসুবিধাটা সেটা আমি আপনাদেরকে বলি এই বাতি কাটিংগুলোর সুবিধা হলো যে এগুলোর জার্মিনেশন ভালো আসবে কিন্তু জাগে রাখতে হবে আপনি যদি জাগে না রেখে যদি সরাসরি মাটিতে রোপণ করেন তাহলে এটা জার্মিনেশন হইতে চারাটা গজাইতে অনেক বেশি সময় লাগে আর যদি এটাকে আপনি ভালো করে জাগে রাখেন যেমন এইভাবে সুন্দর করে ঢেলে দিয়ে এটাকে সম্পূর্ণ পানিতে একদম ভিজাইতে হবে একদম কড়া করে ভিজাইতে হবে কারণ রোদের মধ্যে কাটা হয় তারপর বস্তা এরকম গুনে ভরাট করে তারপরে পাঠানো হয় সেই ক্ষেত্রে এই কাটিংগুলোকে খুব ভালোভাবে আপনাকে জাগে রাখতে হবে পানি দিয়ে প্রচুর পরিমাণ ভিজাই রাখতে হবে এবং এর উপর দিয়ে আবার খেরটের দিয়ে খুব ভালো করে আপনাকে গাজন সিস্টেম করতে হবে যাতে ভিতরে বাইরের বাতাসটা ভিতরে ঢুকতে না পারে কাটিংগুলো না শুকায় দিনে দুই থেকে তিনবার করে এগুলো ভিজাই দিতে হবে তারপরে দেখবেন যে আপনার প্রতিটা এই যেরকম গিট থেকে এই যেরকম গিট থেকে কিন্তু আপনার চোখগুলো বের হবে এদিক থেকে এদিকে চোখ বের হবে যখন একটু চোখটা একটু বের হবে তখনই কিন্তু এটা আপনি মাটিতে নিয়ে জমিতে রোপণ করবেন তো এই জিনিসটা অনেকে আপনারা ভুল করেন যে কাটিংগুলো নেওয়ার পরে এগুলো কিন্তু আপনারা জাগে ভালো করে রাখতে পারেন না তোর কাটিংগুলো শুকিয়ে যায় এবং কাটিংগুলো নষ্ট হয় পরবর্তীতে এটা দেখা গেছে আপনারা ক্ষতিগ্রস্ত হন তো মনে রাখবেন এই বাতি কাটিং যেগুলো আছে এগুলো কিন্তু রোপণের জন্য আদর্শ কাটিং এবং এই কাটিংগুলোকে অবশ্যই আপনাকে জাগে রাখতে হবে আপনি যদি জাগে না রাখতে পারেন ভালো করে তাহলে কিন্তু এই কাটিংগুলো নষ্ট হয়ে যাবে আর যেগুলো আপনার একটু বাতি কম ওই জাতীয় যে কাটিংগুলো থাকে সেইগুলো কিন্তু আপনার জাগে না রাখলে হয় সরাসরি রোপণ করা যায় কিন্তু এই মৌসুমের যে ঘাসগুলো আছে বাতি যে ঘাসগুলো দেখলেই বোঝা যায় এগুলো একদম পরিপক্ক বাতি কাটিং এগুলো ঠিক আছে এগুলো কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে জাগে আপনাকে রাখতেই হবে তারপরে রোপণ করতে হবে বারবার যে কথাটি আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে আর এই ঘাসগুলো এই যারা মানে হাইব্রিড ঘাসগুলো দেখেন আমাদের এই পাশ থেকে যেমন এই পাশে আমাদের আরেকটা ক্ষেত ছিল যেটা তো এই ক্ষেতটা কিন্তু আমাদের এর আগে কাটা হয়েছে তো দেখেন এইখানে এইগুলার বয়স ধরেন আপনার মোটামুটি এই ঘাসগুলা আজকে প্রায় এই তো মাসখানিকের মতো হইলো যেটা আমাদের এখান থেকে কাটা হয়েছে যে এক মাসের মধ্যেই কিন্তু প্রায় আবার কাটার উপযুক্ত হয়ে গেছে দেখেন ঘাসগুলা কত বড় হয়েছে এগুলা প্রায় আপনার 5 ফিট 6 ফিট লম্বা হয়ে গেছে আর ঘাসের গোড়ায় যে সোপাগুলো আছে দেখেন তো এরকমভাবেই ঘাসগুলো হয়ে যাবে আবার এইদিকে যদি আমি আরেকটু ভিতরে আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যেমন এই যে আমরা এই দেখেন এই ঘাসটা আসলে আমাদের এখান থেকে ঘাসটা কেটে নেওয়ার পরে দেখেন আশেপাশে সব ঘাস বড় হয়েছে অর্থাৎ এইখানে দুইটা সব কেউ একজন হয়তো চুরি করে কেটে নিয়ে গেছে যে কারণে নতুন করে আবার হয়েছে এখানে হইতেছে এইভাবেই হবে ঘাসগুলো কাটার পরে এরকম সুন্দর সব হবে দেখেন এখান থেকে ঘাসটা দুইবার কাটার পরে কি পরিমাণ আপনার ঘাসের পোয়া হয়েছে অর্থাৎ ঘাসের ছোট ছোট চারাগুলো উঠছে এরকমভাবেই হবে এটাই হলো যারা ওয়ান হাইব্রিড ঘাসের বৈশিষ্ট্য দেখেন এই পাশে যদি আমরা নেই একটু যে ধাপে ধাপে এই দিক থেকে আমরা যখন কাটতে কাটতে আমরা এই পাশে চলে গেছি দেখেন এই পাশেরগুলো কিন্তু কাটা হয়েছে এই রিসেন্টলি আপনার 7-8 দিন বা সর্বোচ্চ 10-12 দিনের মতো হয়েছে এই ঘাসগুলো কাটা হয়েছে ঠিক আছে এই এখন আমরা এরকম অবস্থায় হইলে যখন এই ধরনের একটা বয়স হয় তখন কিন্তু আমাদের এই ঘাসগুলোকে এখন সার দিতে হয় সার দেওয়ার উপযুক্ত হয়েছে দেখেন এখানে কতগুলা 2টা 4টা 5টা 5-6টা যখন পাতা বের হবে তখনই কিন্তু আমরা জমিতে সার দিই অর্থাৎ এই জমিতে এখন আমাদের সার প্রয়োগের সময় আসছে আমরা এটার মধ্যে কী করব এখন 1/2 কেজি প্রতি শতাংশে 1/2 কেজি ইউরিয়া 1/2 কেজি ডিএপি সুন্দর করে ছিটাই দেবো ছিটাই দেওয়ার পরে আমরা কিন্তু এখানে আপনার পানি সেচ দিয়ে দিব পানি সেচ দিয়ে দিলেই দেখা গেছে আপনার মোটামুটি পানি সেচ দেওয়ার মাসখানিকের মধ্যেই ঘাসগুলো আমাদের কিন্তু এরকম বড় সাইজের হয়ে যাবে ঠিক আছে তখন আমরা গবাদি পশুকে খাওয়াইতে পারবো এবং এটাকে যদি আমাদের কাটিংয়ের জন্য উপযুক্ত করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ঘাসটাকে মিনিমাম 6 মাস এই জমিতে রাখতে হবে কারণ 6 মাসের আগে আমরা কোনো ঘাসই কাটি না যে কারণে আমাদের এখানে অপরিপক্ক ঘাসগুলো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না
আমাদের এখান থেকে যতগুলো ঘাসি আমরা দেওয়ার চেষ্টা করি সবগুলো ঘাসি হলো আপনার পরিপক্ক বাতি কাটিং থাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখাবো যে দেখেন এইখানে একটু ঢিবির মতো উঁচু আছে এবং ওইখানে ঢিবির মতো একটু উঁচু আছে অর্থাৎ ঘাসটা কাটার পরে এই যে ঘাসের যে গোড়াগুলো থাকে এখানে যদি আপনি অল্প কিছু মাটি দিয়ে একটু ঢেকে দিতে পারেন তাহলে কিন্তু এই মাটির নিচ থেকে যে চারাটা গজাবে সেটা কিন্তু এই ধরনের সুন্দর একটু আপনার স্বাস্থ্যবান একটা চারা কিন্তু আপনার মাটির নিচ থেকে বের হয় আর যদি কাটার পরে সেটা ওপর থেকে অর্থাৎ গোড়ার উপর থেকে যদি মাটি না পায় সেই চারা যদি আপনার বের হয় সেটা কিন্তু তুলনামূলক একটু রুগ্ন থাকবে বা একটু চেকন থাকবে ঠিক আছে আর মাটির নিচ থেকে যে চারাটা বের হবে সেটা কিন্তু এরকম আপনার যথেষ্ট হেলদি হয়ে উঠবে তো এইখানে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা যারা ওয়ান হাইব্রিড ঘাস রোপণ করতে চাচ্ছেন তাদের জন্য যথেষ্ট উপকার হবে বা আপনারা এখান থেকে অনেক নলেজ নিতে পারবেন যে আসলে কী ধরনের কাটিং বাতি কাটিং হইতে পারে এবং বাতি কাটিং কীভাবে রোপণ করতে হবে এবারে লক্ষ্য করবেন যে বাতি কাটিংগুলো যখনই আমরা পাঠিয়ে দিই অবশ্যই আপনারা এই কাটিংগুলোকে ভালোভাবে জাগে রাখতে হবে এটা যে কোনোভাবে যেন না শুকায় যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এটাকে আপনাকে অবশ্যই ভালো জাগে রাখতে হবে এবং এখান থেকে জাগে রাখলে দেখবেন শীতের মধ্যে সেটা 8-10 দিন লাগে আর গরমের দিন হলে আপনি সেটা 3-4 দিনেই আপনার এই চোখটা বের হয়ে আসবে ঠিক আছে তো যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আজকের তো এইরকম ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের কাটিংয়ের প্রয়োজন হলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সরাসরি ফোন দিয়ে সেক্ষেত্রে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই কাটিংটা আপনাদের সেল করছি এবং দিয়ে থাকি যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় আর এই যারা ওয়ান হাইব্রিড ছাড়াও আমাদের কাছে কিন্তু পানির যে জাতগুলো আছে সেটা আছে এবং ক্যালসিয়াম যে ঘাসটা নতুন আসছে আর সেটা নিয়ে আমরা কাজ করছি সেটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ